আমি একটা ছোট গল্প বলি আমি আজকে সকালে এখানকার একজন আলেম সম্মানিত একজন আলেম যেই আলেমের কথা আমি শুনছিলাম কোনি খুব বৃদ্ধ মানুষ 70 থেকে 75 বছর বয়স ওনার নিজের ভাষায় পোশাক আশাকে দেখে মনে হয়েছে খুবই মার্জিত তিনি তার স্ত্রীর কথা বলছিলেন যে আমার স্ত্রী আমার ঘরে যখন এই বুক পানি হয়ে গেছে তখন আশ্রয় কেন্দ্রে অন্যদের সাথে মাদ্রাসার ভবনের দোতলায় আশ্রয় নিতে গিয়েছিল কিন্তু সেখানে যখন নারী পুরুষের যে মিশ্রিত পরিবেশ এটা দেখার পর আমার স্ত্রী বলল যে আমি আসলে এই ধরনের পরিবেশে আমার পর্দার সমস্যা হচ্ছে আমি থাকতে পারবো না আমার আমি বিব্রত বোধ করছি তিনি সেখান থেকে গিয়ে তার বাসায় গিয়ে সে বুক পানিতে তিনি রাত কাটিয়েছেন ভদ্রলোক যখন এটা বলছিলেন বৃদ্ধ মানুষটি তখন তার চোখের পানি গড়িয়ে পড়ছে আমি আজকে সকালে এই বর্ণনা শুনে খুবই কষ্ট পেলাম এত কষ্টে ছিল এলাকার মানুষ যে আসলে এই সাধারণ ত্রাণের দুই চারটা প্যাকেট দিয়ে নয় এখানে হাজার হাজার টাকা ভর্তুকি দিয়ে তাদের ক্ষতি পোষাইতে হবে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন